এখন মা যাবে বাজারে আর আজকে আমার বাড়িতে আসছিস কে আসছিস মা আমার মেয়ে আসছে তো এটা পরে বেরোবে আমি তোমাকে ভালো করে সাজিয়ে দেব ঠিক আছে এটা মা তোমার আজ আমি ফার্স্ট টাইম আমি ক্লাসে যাচ্ছি 11:30 থেকে ক্লাস আছে এখন প্রায় 10:45 হতে যায় 10:45 বেশিও হতে যায় মা আমি আইছি রে ঠিক আছে ইউটিউবারের মর্মান্তিক মৃত্যু মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো জনপ্রিয় দিব্যাঙ্গ ইউটিউবার বছর 22-এর অমিত মণ্ডলের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জের মুন্সিরোড এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে একটি স্কুটি ওই পথ দুর্ঘটনার গুরুতর জখম হয় অমিত সহ আরো দুজন প্রত্যেককে হাসপাতালে ভর্তি করতে হয় অমিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে ১৪ ফেব্রুয়ারি রাতে কলকাতার SSKM হাসপাতালে রেফার করা হয় ১৪ ফেব্রুয়ারি রাত প্রায় আনুমানিক ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ইউটিউবার অমিত মণ্ডলের মৃত্যু হয় অমিত ফ্রেজারগঞ্জের শিবপুর জংশন এলাকার বাসিন্দা খুবই অভাবী পরিবারের ছেলে অমিত বাবা মা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারে সাফাই কর্মীর কাজ করেন শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে কলেজে ভর্তি হয়েছিল অমিত বর্তমানে নামখানা কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন এরই মধ্যে ইউটিউবে ব্লগ বানাতে শুরু করেন অমিত দ্রুত তা জনপ্রিয়তা লাভ করে নেটিজেনদের কাছে মিলিয়ন মিলিয়ন দর্শক ছিল তার ব্লগের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সাফল্য ছোঁয়ার লড়াই শেষ বাংলার ইউটিউবার অমিত মণ্ডলের আমরা কি করছি লেখাপড়া শিখে আজ মানুষ মাঝির করিয়া নাম খারাপ করাছে ভর্তি করছি সব করাছি যাবে বলে গাড়ি করতে আমার যে কত কত জায়গা থেকে কত লোক আসছিল আমার তোমরা ওই এলাকি দেখছো আবার কি করবো করে মানে চিন্তা ইউটিউবে অমিতের ব্লগ এতটাই জনপ্রিয় ছিল যে তার মৃত্যুতে নিজের এলাকা সহ তার ফলোয়ারদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে বকখালি ফ্রেজারগঞ্জ থেকে ক্যামেরায় সুভাষী সর্দারের সঙ্গে সৌরভ মণ্ডলের রিপোর্ট কাকদ্বীপ.com